हाय फ्रेंड्स, আমার রিমা কিচেন ভিলেজপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদের সামনে আবারো নতুন একটা রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। আজকের আমার রেসিপিতে থাকছে ছিম দিয়ে ইলিশ মাছের ঝোল। তো বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি ছিম দিয়ে ইলিশ মাছের ঝোল কিভাবে তৈরি করছি, তো চলুন এখন তাহলে যাওয়া যাক রান্নার কাছে। আমি চলে এলাম রান্নার কাছে, তো চলুন তাহলে দেখা যাক আজকে আমি ইলিশ মাছের ঝোলের জন্য কি কি নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি ইলিশ মাছটাকে ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দিকে রয়েছে দেখুন বন্ধুরা ছিম, ছিমগুলো কত লম্বা সাইজের, বড় বড়। এই দিকে একটা ছোট আলু আমি বেশ ছোট ছোট করে কেটেছি। তাহলে ইলিশ মাছের ঝোলের জন্য মশলার মধ্যে কি রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর আছে জিরে বাটা। আর এই দিকে রয়েছে বন্ধুরা কাশ্মীরি রেড চিলি পাউডার, শুকনো লঙ্কা বাটা, সরিষার তেল এক বোতল, আর রয়েছে টমেটো কুচি। তো আমি এখন সবার প্রথমে ছিমগুলোকে ভেজে নেব, তো আপনারা সবাই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। পুরো আমার উনুনটা জ্বালানো হয়ে গেল, এইবার আমি উনুনের মধ্যে কড়াইটা চাপিয়ে দেব। বন্ধুরা আমার কড়াইটা চাপানো হয়ে গেল, কড়াইটা হিট হবে, তারপর কড়াইয়ের মধ্যে দেব সরিষার তেল। বন্ধুরা কড়াইটা হিট হয়ে গেছে, এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ছিম ভাজার জন্য সরিষার তেল। তেল হিট হবে বন্ধুরা, তারপর দিয়ে দেব শিমগুলোকে। বন্ধুরা তেল হিট হয়ে গেছে, এইবার আমি শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার চাপা দেওয়া হয়ে গেছে, আর শিমের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দিতে হবে না। 2 সেকেন্ড হয়ে গেছে, এইবার আমি চাপাটা তুলে নেব। বন্ধুরা দেখুন আমার চাপা তোলা হয়ে গেছে, আর শিমগুলোকে আর একটু ভেজে নিতে হবে, কিন্তু আর ঢাকনা দিতে হবে না। বন্ধুরা শিমগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল আলু ভাজার জন্য। বন্ধুরা তেল হিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলুগুলো। আলুর মধ্যেও একটু পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো ছিটিয়ে দেব। একটু নাড়তে হবে বন্ধুরা, আর হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা হালকা একটু জল দেওয়া হয়ে গেছে, এইবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে 2 মিনিট আবারও রেখে দেব। বন্ধুরা এইবার আমি চাপাটা তুলে নেব। বন্ধুরা দেখুন জলগুলো শুকিয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এইবার আলুটাকে লাল করে, হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এইবার আমি আলুগুলো তুলে নেব। বন্ধুরা আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল মাছগুলো ভাজার জন্য। বন্ধুরা তেল হিট হবে, তারপর মাছগুলোকে দিয়ে দেব। যদিও মাছগুলো বেশি পরিমাণে ভাজতে হবে না, হালকা একটু ভাজতে হবে। তেল হিট হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা সম্পূর্ণ মাছগুলো আমার দেওয়া হয়ে গেল, হালকা একটু এইবার ভেজে নেব। বন্ধুরা দেখুন মাছগুলোকে ঠিক এইভাবে পাল্টে পাল্টে হালকা একটু ভেজে নিতে হবে। বন্ধুরা মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, এবার দিয়ে দেব পাঁচফোড়ন, এবার দেব তেজপাতা, এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিতে হবে। এইবার দেব বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাকে হালকা একটু ভাজতে হবে। এইবার বন্ধুরা সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে ভেজে নেব। বন্ধুরা সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার হালকা একটু কষে নেব মশলাগুলোকে। বন্ধুরা এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার,
কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয়ে গেছে, আবারও হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেল, সুগন্ধ সেন্টও বেরিয়ে গেছে। এইবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। আবারও একটু বন্ধুরা ভালোভাবে কষে নেব। আর বন্ধুরা, মশলাগুলোকে কষাতে হবে লো আঁচে। বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু টমেটোগুলোকে একদম ভেঙে দিতে হবে না, ঠিক যেরকম কুচি কেটেছিলাম সেই রকমভাবেই রেখে দিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, এইবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর শিমগুলোকে। হালকা একটু ভেজে নেব। এইবার বন্ধুরা দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, হালকা একটু নেড়ে দেব। আর দেব সরিষার তেল। বন্ধুরা, সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেল, এইবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। বন্ধুরা দেখুন, পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, আর কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এইবার দিয়ে দেব চাপা। চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেল, এইবার আমি চাপাটা তুলে নেব। বন্ধুরা দেখুন, জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর কি সুন্দর বলক উঠেছে বন্ধুরা। তো এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, মাছ দেওয়া হয়ে গেছে, আর 2 মিনিট এইভাবে কুকিং করে নেব, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, ইলিশ মাছের ঝোল রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, ইলিশ মাছের ঝোল রেসিপিটা কি সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর খুব সুন্দর সুগন্ধ সেন্ট বেরোচ্ছে, আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। তো আপনারাও ঠিক এইভাবে ইলিশ মাছের ঝোল তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনাদের এতক্ষণ ধরে আমি দেখালাম যে ইলিশ মাছের ঝোল শিম দিয়ে কিভাবে তৈরি করতে হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে এসে থাকা ঘন্টাটিও বাজিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন রেসিপির সাথে পরের ভিডিওতে। আজকে সবাইকে এখানেই, টাটা।